জাতীয় জাদুঘরে প্রদর্শিত হলো শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবন ও শিল্পকর্ম বিষয়ক তথ্যচিত্র কালার অফ ফ্রিডম। আয়োজনে শিল্পীর চিত্রকলা ও জীবন দর্শন বিষয়ক নানা স্মৃতিচারণে মেতে ওঠেন আমন্ত্রিত অতিথিরা। মহান মুক্তি সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বরেণ্য এই শিল্পীর শিল্প দর্শন বিষয়ক তথ্যচিত্র কালার অব ড্রিম। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক উঠে এসেছে এই তথ্যচিত্রে। উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা আর বঙ্গবন্ধুর সযত্ন প্রেরণায় জন্ম নেয়া এক বিশ্বখ্যাত চিত্রশিল্পীর জীবনের গল্প। শাহাবুদ্দিনের তুলি গতিময়, তার স্ট্রোক অব্যর্থ। শিল্পী শাহাবুদ্দিন জানান তার এই শক্তির উৎসের সন্ধান। ছটার থেকে দুটা, আবার তিনটার থেকে ছটা, হ্যাজাক লাইট, হারিকেনের লাইটের নিচে যে ময়লা ময়লা কালি, ওইটা দিয়ে আর মহিলাম আঁকা। শোনান যুদ্ধদিনের গল্প, রণাঙ্গনের দিনগুলিতে গহীন বনের ভিতরে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্পকে আর্ট গ্যালারি বানিয়ে ফেলার নস্টালজিয়া। সে আজম খান, ওরা আমরা সন্ধ্যার সময় গান গেতাম, আর আমি ছবি আঁকতাম। স্বাধীনতা বললো, শোনো, তোমরা তো একটা হারমোনিয়াম আনিয়ে দিই, গান গাও, আর শাহাবুদ্দিন তুমি ছবি আঁকবা, আমরা একটা অনুষ্ঠান করি। তো দর্শক কারা? সব অন্যান্য ক্যাম্পে যারা মুক্তিযোদ্ধা, প্রায় ধরো 12,000-এর মতন। সেই সাথে জানান দীর্ঘ সংগ্রাম শেষে জগৎ বিখ্যাত শিল্পী হয়ে ওঠার গল্প। দায়িত্বটা আমার স্টেজ এবং এক্সিবিশন, আর আজম খানের দায়িত্বে ছটা গান। ধনধান নদী আরম্ভ হবে, তাই আমরা রিহার্সাল দিলাম। দেখো আজম, তুমি ধনধান্য পুষ্প করা আরম্ভ করবে, একটা দুইটা তিনটা করে টর্চ লাইট যাবে, সর্বশেষ সব, আর সর্বশেষ গিয়ে বঙ্গবন্ধুর উপর লাইট মারবা। ভারতীয় নির্মাতা অজয় রায়ের নির্দেশনায় নির্মিত এই তথ্যচিত্র তরুণ শিল্পীদের জন্য এক আলোর দিশা হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিরা। এই যে অবুজ মন, এই অবুজ মনকে বোঝানো খুবই কঠিন, কিন্তু ওই কঠিনকে সহজ করার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। সৌরভ আপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।